ধর্মবিরোধী গণতন্ত্র বিরোধী সরকারের ফেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সে ভয়াবহভাবে ইঞ্জিওর্ড হয় এবং তারপর তাকে হাসপাতালে সে কথা এই জন্যই আপনার ভারাক্রান্ত আমরা যারা এখানে আছি সবাই এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল অনেক উৎসবের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে কারণ এই অর্চনা প্রতিযোগিত পুরস্কার বিতরণীটা সারা দেশ জুড়ে হয়েছে অনেক দিন ধরে হয়েছে এখানে অনেকেই সম্পৃক্ত ছিলেন আমাদের সম্মানিত বিচারক বৃন্দ উপস্থিত ছিলেন এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘকাল ধরে এই রচনাকে আপনার তার অ্যাসেসমেন্ট করে যারা পুরস্কার পাবে তাদেরকে নির্বাচিত করা হয়েছে তারপর শুনেছেন ইতিমধ্যে যে করোনা এবং বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে আমরা আমাদের যারা দায়িত্বে আছেন তারা এই অনুষ্ঠানটি করতে পারেননি আজকে যখন এটা করছেন একেবারে সত্যিকার অর্থে যদি আনন্দময় একটা সময় নিয়ে করতে পারতাম তাহলে খুব খুশি হতাম যাই হোক আজকে এটা শুধু আজকের দিন নয় এটা সারা দেশেই গত 15 বছর ধরে এই কষ্ট হতাশা এবং ভয়ঙ্কর একটা ত্রাসের মধ্যে দিয়ে আমরা বাস করছি যারা এর মধ্যেও কাজ করেছেন অংশ নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত খুশি হয়েছি এই জন্যই যে যে চিন্তাটা থেকে এটা করা হয়েছে একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে নতুন প্রজন্মকে এর সঙ্গে সংশ্লিষ্ট করে সম্পৃক্ত করে বাংলাদেশের সঠিক ইতিহাস তার মুক্তিযুদ্ধের ইতিহাস কি কারণে মুক্তিযুদ্ধ হলো কারা মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করলেন এই বিষয়গুলো কিন্তু এই আমাদের দীর্ঘ যে 1 বছর যাবৎ কর্মসূচি নেওয়া হয়েছিল সুবর্ণ জয়ন্তী পালনের আমাদের জাতীয় কমিটি কিন্তু সেগুলো করেছে ডক্টর মোশারফ বলেছেন যেখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করা হচ্ছে শুধু মানে আংশিক নয় পুরোপুরিভাবে একটা ভিন্ন ন্যারেটিভ ভিন্ন একটা ধারণা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেছিল একদিনে নয় দীর্ঘকাল ধরে সংগ্রাম হয়েছে তাদের স্বাধীনতার জন্য তাদের স্বাধিকারের জন্য সেই সংগ্রামে আমাদের অনেক ত্যাগী নেতা তাদের অবদান আছে আত্মত্যাগ আছে ওই দীর্ঘ সংগ্রামের মধ্যে অনেকে প্রাণ দিয়েছেন